চারবারের বিধায়ক, মন্ত্রীও হয়েছিলেন, এবার আরও বড় মঞ্চে তাপস রায়। তবে রং বদলে গিয়েছে, খাসফুল থেকে তিনি এখন পদ্মফুল শিবিরের প্রার্থী। প্রচারের ব্যস্ততার ফাঁকেই আর প্লাস নিউজের মুখোমুখি হলেন কলকাতা উত্তরের এই বিজেপি প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচন, আর তাই এখন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নিবিড় জনসংযোগে রয়েছেন। আমরা রয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সাথে। তাপসদাও প্রচার করছেন, সকাল সকাল বেরিয়ে পড়ছেন, কথা বলছেন মানুষের সাথে। আজকে সুভাষ সরোবর আপনি গেলেন, কথা বললেন মানুষের সাথে। জানতে চাইব রেসপন্স কেমন পাচ্ছেন? অতুলনীয়, অভাবনীয়, ভীষণ ভালো রেসপন্স মানুষের মধ্যে। যে তাপস রায়কে মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে দেখেছে, ডাকলেই পাওয়া যেত যাকে, হঠাৎ করে তার নির্বাচনের মুখে ব্যাপার না, সেটা তো নির্ভর করে একটা, সেটা কখন কী, এই যারা এখনও প্রার্থী হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের বলুন তো, তারাও মমতা ব্যানার্জি তো একটা মুহূর্তেই কংগ্রেস ছেড়েছিলেন, মাঝে মাঝে যে এনডিএ আর এই ইউপিএ, সেটা তো নির্বাচনের সামনে আগেই হতো, বারবার বিজেপি, কংগ্রেস, এনডিএ, ইউপিএ, তো এই কথাটা উঠছে কেন? এই কথাটা ওঠা উচিত না, সেটা হচ্ছে মোমেন্টাম, কোন সময়টা ছাড়ব। আর ছাড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, রাজনৈতিক কারণ, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, এটা কোনো দিন বাংলায় কোনো সরকারের আমলে হয়নি। এতগুলো এমএলএ, এতগুলো ক্যাবিনেট মন্ত্রী জেল খাটছে, পুরো শিক্ষা দপ্তরটা জেলে, আমলা এবং শিক্ষাবিদ সমেত। তারপরে সন্দেশখালী, তারপরে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কালিয়াচক, কালিয়াগঞ্জে বকটুই, হাঁসখালি, গার্ডেন নিচেতে কী হচ্ছে এটা কি? গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে সিপিএম, সেটা বলে এরা কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করলো? মানুষ জানে না পুরসভা নির্বাচনগুলো কীভাবে হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচনগুলো কীভাবে হয়েছে, কলকাতা পুরসভা নির্বাচন কীভাবে হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনগুলো কীভাবে হয়েছে, সকলেই জানে। তো এতে মানুষ কিন্তু খুব বীতশ্রদ্ধ, মানুষ এই সরকার বা এই শাসক দল চায়নি, যারাই এনেছিল ক্ষমতা দিয়ে, এবং সেই সময় তো বিজেপির সমর্থনও অস্বীকার করার জায়গা নেই। যদি কেউ স্বীকার করে তৃণমূলের উত্থানের পেছনে বিজেপির অবদান কম বা বিজেপির সমর্থন বা বিজেপি ভোটারদের ভোট, এগুলো বলতে পারবে? আজকেও যিনি প্রার্থী বলতে পারবেন? তখন নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট ছিল যারা এখান থেকে প্রার্থী হয়েছিলেন এবং এমপি হয়েছিলেন, বিজেপির সমর্থন ছিল না, বিজেপির ভোট ছিল না? অকৃতজ্ঞ হলে স্বীকার করবেন না, কৃতজ্ঞতা বোধ থাকলে স্বীকার করবেন। আপনার এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে বামফ্রন্ট মনোনীত কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, কার সঙ্গে আপনার প্রধান লড়াই? না, লড়াই আমি বলবো যে যারা প্রতিপক্ষ তারা দুজনই, প্রদীপ দা ভদ্রলোক কংগ্রেসের থেকে আর কি, কংগ্রেস সিপিএমের জোটের থেকে দাঁড়িয়েছেন। মুখ্য তো এখানে সকলে যা বলছে বা দেখা যাচ্ছে লড়াই বা এখানে যে প্রতিদ্বন্দ্বিতা, দ্যাট হ্যাজ কনসেন্ট্রেটেড ইন বিটুইন বিজেপি অ্যান্ড দ্য ক্যান্ডিডেট অফ তৃণমূল কংগ্রেস। যখনই তাপস রায় নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে নো কমেন্টস, পাচ্ছে আপনাকে? না, আমার জানি না, আমি সেটাই বলতে পারবো না, কমেন্ট করুন না উনি, কিছু কমেন্ট করার থাকলে করবেন, তারপরে তো আমার কমেন্ট করার সুযোগ আসবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এইবারের এই নির্বাচনী লড়াই নেমে উত্তর কলকাতার মানুষের কাছে গিয়ে কী বলছেন, আপনার নির্বাচনী ইস্যু কী? আমার নির্বাচনী ইস্যু একটা রাজনৈতিক প্রেক্ষাপট টোটালটাই, একটা ইয়ের আঙ্গিকে, মানে জাতীয়, রাজ্য, নর্থ কলকাতা, লোকাল। আপনি মনে করেন উত্তর কলকাতায় সার্বিক উন্নয়ন হয়েছে, সাংসদ কোটায় ঢালাও কাজ হয়েছে উত্তর কলকাতায়? আরে সাংসদ কোটায় ঢালাও কাজ হবে কী করে, সাংসদ কোটায় টাকা কি, বিশাল একটা কেন্দ্র, তার একদিকে এটা গঙ্গার পার রয়েছে, সেই সৌন্দর্যায়নের কথা তিনি ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন কিন্তু হয় টয়নি, যাই হোক, তো ওই টাকা, সে তো ভারতবর্ষের 543 জন সাংসদ, তারা তো খরচ করে থাকেন, শুধুমাত্র তো এই সাংসদ নয়, রাজ্যসভার সাংসদরাও খরচ করে থাকেন, তো সেটা নিয়ে তো তার কোনো কৃতিত্বের ব্যাপার নেই। আদারওয়াইজ তিনি কী করেছেন, তাকে পাওয়া গেছে কি না, দেখা পাওয়া গেছে কি না, তাকে কর্মীরা পেয়েছে কি না, সাধারণ মানুষ পেয়েছে কি না, তাঁরই দলের জনপ্রতিনিধিরা পেয়েছেন কি না, সেটাই তো বড় প্রশ্ন। অ্যাভেলেবিলিটি, দ্যাট ইজ এ ভেরি বিগার কোয়েশ্চেন বিফোর হিম।
আপনার কাছে শেষ প্রশ্ন, উত্তর কলকাতায় কি এবার পদ্ম ফুল ফোটাতে পারবেন তাপস রায়? মানুষ ফোটাবে, আমি ফোটানোর কে? মানুষ ফোটাবে পদ্ম ফুল কলকাতা উত্তরে। আমরা কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে এবং তিনি বলছেন যে তিনি আত্মবিশ্বাসী, মানুষ যা রায় দেওয়া দেবে তারা মন থেকেই সেটা ঠিক করে রেখেছেন। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।